নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা জারি হয়েছে সরকারি নির্দেশিকা যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে মেডিকেল ভাতা বা এম এ যেটাকে বলে চিকিৎসা ভাতা বাবদ প্রত্যেক মাসে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যে পাঁচশো টাকা দেওয়া হয়ে থাকে সেটা বেতন থেকে কাটা যাবে আপনাদের হয় স্বাস্থ্যসাথী কার্ড নিতে হবে নতুবা স্বাস্থ্যসাথী কার্ড আপনারা বাতিল করতে পারেন সেক্ষেত্রে আপনি মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতা বাবদ যে পাঁচশো টাকা পেয়ে থাকেন সেটা যথারীতি পাবেন অর্থাৎ স্বাস্থ্যসাথী যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা পাবেন না এবং যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে বা কার্ডটি থাকার পরে এই মুহূর্তে কার্ডটি আপনি বাতিল করেন বা এর মধ্যে যদি কার্ডটি বাতিল করার জন্য আপনার ডিআই অফিসে অ্যাপ্লিকেশান করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পাঁচশো টাকা আপনি যথারীতি পাবেন এ নিয়ে সংবাদ খবর প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে স্বাগত শিক্ষক মহলের শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য সাথী কার্ড ফেরতের নির্দেশে চাঞ্চল্য আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ রিপোর্টার ঘাটাল শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্যসাথী কার্ড ফেরতের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাভোগী শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ফেরত দিতে হবে স্যারেন্ডারের ফর্ম দেওয়া হয়েছে এসআই অফিসগুলিতে সেই ফর্মটি ফিল করে জমা দিতে হবে নচেত তাদের মাসিক মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু লেখা আছে বন্ধুরা পাঁচশো টাকা বাদ দেবে রাজ্য শিক্ষা দপ্তর জেলা শিক্ষা দপ্তরের অবর বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ বলেন চন্দ্রকোনা এক নম্বর চক্রে ইতিমধ্যে কুড়িজন শিক্ষক শিক্ষিকা স্বাস্থ্যসাথী কার্ড স্যারেন্ডার করতে চেয়ে আবেদন করেছেন ইতিমধ্যেই সমস্ত জেলার অফিসগুলিতে এবং এসআই অফিসগুলিতে রাজ্যের সমস্ত জেলায় এবং এসআই অফিসগুলিতে নির্দেশিকা খুব দ্রুত পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে এবং যদি কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা ভাতা বাবদ পাঁচশো টাকা করে যে প্রত্যেক মাসে সরকারি কর্মচারীরা শিক্ষক শিক্ষিকারা পান তাদের থেকে বাতিল হবে এটাই কিন্তু সরকারি নিয়ম রয়েছে হয় আপনি স্বাস্থ্যসাথী কার্ড নেবেন নতুবা আপনি পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্স নেবেন যেটা আপনার খুশি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য